সম্মানিত দর্শক, আজকে আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটি কমবেশি ইসলামী আন্দোলন যারা করেন তাদের মধ্যে দেখা যায়, এছাড়াও এই কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলে যেতে পারে। আপনি ব্যক্তিগত জীবনে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারেন না এই রোগের কারণে। রোগটি সম্পর্কে আমরা টোটাল ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। আশা করি আপনার এই রোগের লক্ষণ, এই রোগ থেকে বাঁচার উপায় এবং এই রোগে আক্রান্ত হলে আপনার মধ্যে কি কি অসুস্থতা আসতে পারে। দর্শক, মনে রাখবেন আমি যে রোগটির কথা বলছি এটা কোনো সায়েন্স ধরতে পারে না, এটা কোনো মেডিকেল সায়েন্সের অসুস্থতা নয়। এই অসুস্থতা হচ্ছে আপনার মনের অসুস্থতা এবং রুহের অসুস্থতা। তো আসুন আমরা এই রোগের অসুস্থতার এই রোগটি সম্পর্কে জানার চেষ্টা করি। এর লক্ষণ কী এবং কোন কোন বিষয় নিয়ে এই রোগটি আমাদের মাঝে প্রথমে প্রবেশ করে এবং এর কি কি পছন্দ ধরাতে সহযোগিতা করে এবং আমাদের বাস্তব জীবনে এই রোগের কি প্রভাব পড়ে। এই রোগের নাম আপনারা জানার জন্য অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। জি, আমরা নামটা প্রকাশ করব। এই রোগের নাম হচ্ছে মনের দুর্বল সংকল্প। মনের সংকল্পের দিক থেকে মানুষ এই রোগে ভোগে। আর এই রোগ সংক্রান্ত আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী পঞ্চম অধ্যায় মানবিক দুর্বলতা, যে 13টি পয়েন্ট রয়েছে, এর সর্বশেষ পয়েন্ট হচ্ছে দুর্বল সংকল্প। তো দুর্বল সংকল্প এই রোগটি মানুষের মধ্যে খুব বেশি দেখা যায়। এর তাৎপর্য হচ্ছে এই যে কোনো আন্দোলনের ডাকে মানুষ অন্তর থেকে সাড়া দেয়, প্রথম প্রথম বেশ কিছুটা জোশ দেখায়, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার এই জোশে বাটা পড়ে। এমনকি যে উদ্দেশ্য সম্পাদনের উদ্দেশ্যে সে অগ্রসর হয়েছিল তার সাথে সত্যিকার কোনো সংযোগ থাকে না এবং গভীর আগ্রহ সহকারে যে দলে সামিল হয়েছিল তার সাথে কোনো বাস্তব সম্পর্ক রাখে না। যে সমস্ত যুক্তির ভিত্তিতে সে এই আন্দোলনকে সত্য বলে মেনে নিয়েছিল সেগুলোর উপর সে তখন নিশ্চিত থাকে, সে মুখে তখনও থাকে সত্য ঘোষণা করতে থাকে এবং তার মন সাক্ষ্য দিতে থাকে যে কাজটি করতে হবে, অবশ্যই করা উচিত, কিন্তু তার আবেগ ঠান্ডা হয়ে যেতে থাকে ও কর্মশক্তি নিস্তেজ হয়ে যায়। তার মধ্যে বিন্দু পরিমাণ অসৎ উদ্দেশ্য স্থান পায় না, উদ্দেশ্য থেকে সে সরেও যায় না, আদর্শ পরিবর্তনও করে না, এজন্য সে দল ত্যাগ করার কথা চিন্তাও করে না, কিন্তু প্রাথমিক আবেগ ও জোশ প্রবণতা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সংকল্পের দুর্বলতাই নিম্নরূপভাবে আত্মপ্রকাশ করে। সংকল্পের দুর্বলতার কারণে মানুষ প্রথম দিকে কাজে ফাঁকি দিতে থাকে, দায়িত্ব গ্রহণ করতে ইতস্ত করে, উদ্দেশ্য সম্পাদনের জন্য সময় শ্রম অর্থ ব্যয় করতে পিছপা হয়, যে কাজকে সে নিজের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য গণ্য করতে এগিয়ে এসেছিল দুনিয়ার প্রত্যেকটি কাজকে তার উপর অগ্রাধিকার দিতে থাকে। তার সময় শ্রম ও সম্পদের মধ্যে তার ওই তথাকথিত জীবন উদ্দেশ্যের অংশ হ্রাস পেতে থাকে এবং সে দলকে সত্য মনে করে তার সাথে সংযুক্ত হয়েছিল তার সাথে সে নিছক একটা যান্ত্রিক ও নিয়মানুগ সম্পর্ক কায়েম রাখে। ওই দলের ভালো মন্দের সাথে তার কোনো সম্পর্ক থাকে না এবং তার ভিন্ন বিষয়ে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করে না। যৌবনের পরে বার্ধক্য আসার ন্যায় এ অবস্থা ক্রমান্বয়ে সৃষ্টি হয়। নিজে এ অবস্থা সম্পর্কে মানুষ নিজে সচেতন না হলে অন্য কেউ তাকে সচেতন করতে পারে না, না করলে কোনো সময় সে একথা চিন্তা করার প্রয়োজন অনুভব করে না যে যে বস্তুকে সে নিজের জীবন উদ্দেশ্য গণ্য করে তার জন্য নিজের ধন প্রাণ উৎসর্গ করার সংকল্প করেছিল তার সাথে এখন সে কী ব্যবহার করছে। এভাবে নিছক গাফলতি ও অজ্ঞতার কারণে
মানুষের আগ্রহ ও সম্পর্ক নিষ্প্রাণ হয়ে পড়ে, এমনকি এভাবে অবশেষে একদিন নিজের অজান্তেই তার স্বাভাবিক মৃত্যু ঘটে। দলীয় জীবনে যদি প্রথমেই মানুষের মধ্যে এ অবস্থার প্রকাশ সম্পর্কে সতর্ক না হওয়া যায় এবং এর বিকাশে পথ রোধ করার চিন্তা না করা হয়, তাহলে যাদের সংকল্পের মধ্যে সবেমাত্র সামান্য দুর্বলতা অনুপ্রবেশ ঘটেছে, তারা এই দুর্বল চিত্ত ব্যক্তির ছোঁয়া পেয়ে যাবে এবং এভাবে ভালো কর্মতৎপর ব্যক্তিও অন্যের নিষ্ক্রিয়তা দেখে নিজে নিষ্ক্রিয় হয়ে পড়বে। তাদের এই কাজ ও কথা চিন্তা করবে না যে সে অন্যের জন্য নয়, বরং নিজের জীবন উদ্দেশ্য সম্পাদনের করার জন্য এসেছিল। অন্যেরা তাদের উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হলেও সে কেন তাদের পিছিয়ে বিচ্যুতি হলো? তাদেরকে এমন একদল লোকের সাথে তুলনা করা যেতে পারে যারা অন্য সাথীদের দেখে দেখিয়ে জাহান্নামের পথ পরিহার করে। দুঃখিত, তাদেরকে এমন দলের লোকদের সাথে তুলনা করা যেতে পারে যারা অন্য সাথীদের দেখা দেখি জান্নাতের পথ পরিহার করে, অর্থাৎ জান্নাত যেন তারা নিজেদের মঞ্জিলে মকসুদ ছিল না, অথবা অন্য সাথীদের জান্নাতে যাবার শর্তেই যেন তারা জান্নাতে যেতে চেয়েছিল, আর সম্ভবত অন্য সাথীদের জাহান্নামের দিকে যেতে দেখে সে তাদের সাথে জাহান্নামে যাবার সংকল্প করবে, কারণ তার নিজের কোনো উদ্দেশ্য নেই, অন্যের উদ্দেশ্য তার উদ্দেশ্য। এ ধরনের মানসিক অবস্থার মধ্যে যারা বিচরণ করে তারা হামেশা নিষ্ক্রিয় লোকদের দৃষ্টান্ত রূপে গ্রহণ করে, সক্রিয় লোকদের মধ্যে তারা অনুসরণযোগ্য কোনো দৃষ্টান্ত খুঁজে পায় না। তবুও সোজাসুজি কোনো ব্যক্তি সংকল্পের দুর্বলতার কারণে নিষ্ক্রিয় হয়ে যায় যাওয়া অনেক ভালো, কিন্তু মানুষ যখন একবার দুর্বলতার শিকারে পরিণত হয় তখন আরও বহু দুর্বলতা মাথা ছাড়া দিয়ে উঠতে থাকে এবং খুব কম সংখ্যক লোকই একটি দুর্বলতার সাহায্যে অন্যান্য দুর্বলতাগুলো মাথা ছাড়া দিয়ে ওঠার পথ রোধ করার ক্ষমতা রাখে। সাধারণত মানুষ নিজের দুর্বলতার হিসাব প্রকাশ করতে লজ্জা অনুভব করে, মানুষ তাকে দুর্বল মনে করবে এটা সে বরদাস্ত করতে প্রস্তুত হয় না। সংকল্পের দুর্বলতা তাকে নিষ্ক্রিয় করে দিয়েছে, একথা সে সরাসরি স্বীকার করে না, একে ডাকা দেবার জন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করে। তার প্রত্যেকটি পন্থাই একটি অন্যটির চাইতে নিকৃষ্ট হয়, যেমন সে কাজ না করার জন্য নানা টাল বাহানা এবং প্রতিদিন কোনো না কোনো ভুয়া ওজর দেখিয়ে সাথীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সে বুঝাতে চায় উদ্দেশ্যের সাথে সম্পর্ক ও সে ব্যাপারে আগ্রহের স্বল্পতা নিষ্ক্রিয়তার আসল কারণ নয়, বরং তার পথে যথার্থই বহু বাধা বিপত্তি রয়েছে। এভাবে সে নিষ্ক্রিয়তাকে সাহায্য করার জন্য মিথ্যের আহ্বান জানানো হলো, মিথ্যেকে আহ্বান জানানো হলো। যে ব্যক্তি প্রথম দিকে কেবল উন্নতির উচ্চ মর্গে পৌঁছানো পরিহার করেছিল, এখান থেকে তার নৈতিক পতন শুরু হলো। এ বাহানা যখন পুরাতন হয়ে গিয়ে নিরর্থক প্রমাণিত হয়, এবার আসল দুর্বলতার রহস্য ভেদ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন মানুষ একথা প্রকাশ করার চেষ্টা করে যে সে আসলে নিজেকে দুর্বলতার কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েনি, বরং দলের কিছু কিছু দোষ ত্রুটি তাকে মানসিক পক্ষাঘাতে আক্রান্ত হতে সাহায্য করেছে। অর্থাৎ সে নিজে অনেক কিছু করতে চাচ্ছিল, কিন্তু সাথীদের বিকৃতি ও ভ্রান্তি তার মন ভেঙে দিয়েছে। এভাবে পতনোক্ত ব্যক্তি যখন একটু দাঁড়াতে পারে না, তখন নিচে নেমে আসে এবং নিজের দুর্বলতা ঢাকার জন্য যে কাজ আঞ্জাম দিতে সে সক্ষম হয়নি তাকে নষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত হয়। প্রথম অবস্থায় এই মানসিক পক্ষাঘাতটি চাপা ও অস্পষ্ট থাকে। এ ব্যক্তি এ মানসিক রোগের কোনো পন্থাই পাওয়া যায় না, পাত্তাই পাওয়া যায় না, শুধুমাত্র দৃশ্যের বিরুদ্ধে অস্পষ্ট চাপা অভিযোগ উত্থিত হয়, কিন্তু এর কোনো বিস্তারিত বিবরণ জানা যায় না। সাথীরা যদি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসল রোগটি অনুধাবন করে তারা চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে এই পতমুক্ত ব্যক্তিটির পতন সম্ভব রোধ করতে পারে এবং তাকে উপরে ওঠার
যেতে পারে, কিন্তু অধিকাংশ নাদান বন্ধু অত্যধিক জুস ও বিস্ময়ের কারণে ব্যাপারটি অনুসন্ধানে লিপ্ত হয় এবং তাকে বিস্তারিত বলতে বাধ্য করে। অতঃপর সে নিজের মানসিক রুষ্টতাকে যথার্থ প্রমাণ করার জন্য চারিদিকে দৃষ্টিপাত করে, বিভিন্ন ব্যক্তির দুর্বলতাগুলো বাছাই করে একত্রিত করে, জামাতের ব্যবস্থা ও তার কাজের মধ্যে খুঁত আবিষ্কার করে এবং এসবের একটি তালিকা তৈরি করে, একত্রিত করে সামনে রেখে দেয়। সে বলতে চায়, এসব গলত দেখেই তার মন বিরূপ হয়ে উঠেছে। অর্থাৎ তার যুক্তি হয় এই যে, তার মতো মর্দে কামেল যে সকল প্রকার দুর্বলতা মুক্ত ছিল, সে কেমন করে এসব দুর্বল সাথী গলদে পরিপূর্ণ দলের সাথে থাকতে পারে? এ যুক্তি গ্রহণ করার সময় শয়তান তাকে একথা বুলিয়ে দেয় যে, একথা যদি সত্য হতো তাহলে সে নিষ্ক্রিয় হওয়ার পরিবর্তে আরও বেশি কর্মতৎপর হওয়ার প্রয়োজন ছিল। যে কাজকে নিজের জীবন উদ্দেশ্য মনে করে তা সম্পাদন করার জন্য সে অগ্রসর হয়েছিল, অন্যেরা নিজের গলদকারিতার কারণে যদি তাকে বিকৃত করার কাজে লিপ্ত হয়ে থাকে, তাহলে তাকে অত্যধিক উৎসাহ আবেগের সাথে ওই কাজ সম্পাদন করার জন্য আত্মনিয়োগ করা এবং নিজের গুণাবলীর সাহায্যে অন্যের দোষের ক্ষতিপূরণ করা উচিত। আপনার ঘরের আগুন লাগলে ঘরের অন্য লোকেরা যদি তা নিভাবার ব্যাপারে গাফিলতি করে, তাহলে আপনি মন খারাপ করে বসে থাকবেন না, জ্বলন্ত ঘরকে রক্ষা করার জন্য গাফেলদের চাইতে বেশি তৎপর হবেন। এ বিষয়ে সবচেয়ে দুঃখজনক দিক হচ্ছে এই যে, মানুষ নিজের ভুল ডাকবার ও নিজেকে সত্যানুসারী প্রমাণ করার জন্য নিজের আমলনামার সমস্ত হিসাব অন্যের আমলনামায় বসিয়ে দেয়। এ কাজ করার সময় সে ভুলে যায় যে এ আমলনামা এমন একটি হিসাব রয়েছে যেখানে কোনো প্রকার কৌশল ও প্রতারণার মাধ্যমে একটি অক্ষরও বাড়ানো যায় না। সে অন্যের আমলনামায় অনেক দুর্বলতা দেখিয়ে দেয়, অথচ সেগুলোর মধ্যে সে নিজেকে লিপ্ত থাকে। সে দলের কাজের মধ্যে এমন অনেক ত্রুটি নির্দেশ করে যেগুলো সৃষ্টি করার ব্যাপারে তার নিজের ভূমিকা অন্যের চাইতে কম নয়, বরং অনেক বেশি। সে নিজে যেসব কাজ করেছে সেগুলোর বিরুদ্ধে সে একটি দীর্ঘ অভিযোগের তালিকা তৈরি করে, এবং যখন সে বলে এসব দেখে শুনে তার মন ভেঙে গেছে, তখন তার পরিষ্কার অর্থ দাঁড়ায় যে এসব অভিযোগ থেকে সে সম্পূর্ণ মুক্ত। মানুষের কোনো দল দুর্বলতা শূন্য হয় না, মানুষের কোনো কাজ ত্রুটিমুক্ত হয় না, মানুষের সমাজে সংশোধন ও পুনর্গঠনের জন্য ফেরস্তার সমাবেশও হয় না, এবং পরিপূর্ণ মান অনুযায়ী সমস্ত কাজ অনুষ্ঠিত হবে দুনিয়ায় কখনো এমনটি দেখা যায়নি এবং দেখা যেতে পারেও না। দুর্বলতার অনুসন্ধান করলে কোথায় তার অস্তিত্ব নেই বলে দাবি করা যেতে পারে, ত্রুটি খুঁজে বেড়ালে তা প্রমাণ পাওয়া যাবে না এমন কোনো জায়গা আছে? মানুষের কাজ দুর্বলতা ও ত্রুটি সহকারেই অনুষ্ঠিত হয়। পরিপূর্ণ মানে পৌঁছার যাবতীয় কুশেষ সত্ত্বেও কমপক্ষে এ দুনিয়ার এমন কোনো অবস্থায় পৌঁছায় যার কোনো সম্ভাবনা নেই, যেখানে মানুষ ও তার কাজের পূর্ণ ত্রুটিমুক্ত ও নিষ্কলঙ্ক হয়ে যায়। এ অবস্থার দুর্বলতা ও দুষ্ত্রুটিগুলো দূর করা বা পূর্ণতার মানে পৌঁছাবার জন্য আরও প্রচেষ্টা ও সংগ্রাম চালাবার উদ্দেশ্যে যদি এগুলো চিহ্নিত করা হয়, তাহলে এর চাইতে ভালো কাজ আর নেই। এ পথেই মানুষের কাজের মধ্যে যাবতীয় সংশোধন ও উন্নতি সম্ভবপর। এ ব্যাপারে গাফলতি দেখানো ধ্বংসের নামান্তর। কিন্তু যদি কাজ না করার ও মন খারাপ করে বসে যাওয়ার জন্য বাহানা বসানোর উদ্দেশ্যে ব্যক্তিগত দুর্বলতা ও সামষ্টিক দুষ্ত্রুটি তালাশ করা হয়, তাহলে তাকে একটি নির্বেজাল শয়তানি ওয়াসওয়াসা ও নফসের কূটকৌশল বলে অভিহিত করা যায়। টালবাহানাকারীর ব্যক্তি যে কোনো সম্ভাবনাময় অবস্থায় এ বাহানার আশ্রয় গ্রহণ করতে পারে। ফেরেস্তাদের কোনো দল এসে মানুষের স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত এ বাহানাবাজির অবসান হবে না। যে ব্যক্তি নিজের দুর্বলতা ও দুষ্টুটি মুক্ত হওয়ার প্রমাণ পেশ না করে এ বাহানার আশ্রয় গ্রহণ করে, তার পক্ষে এটা মোটেই শুভ পায় না। এসব কার্যকলাপের দ্বারা কখনো কোনো দুর্বলতা বা ত্রুটি দূর হয় না, বরং এগুলো দুর্বলতা ও ত্রুটি বাড়াবারই পথ প্রশস্ত করে। ফলে দেখা যায় এ পথ অবলম্বন করে মানুষ তার চারপাশের অন্যান্য
দুর্বল মনা লোকদের নিকট একটি খারাপ দৃষ্টান্ত পেশ করে। সে সবাইকে নিজের দুর্বলতা স্বীকার করে, সমাজের উপহাসের পাত্র না হবার এবং নিজের মনকেও দুঃখা দিয়ে নিশ্চিন্ত করার পথ দেখিয়ে দেয়। প্রত্যেকটি নিষ্ক্রিয় ব্যক্তি তার পথ অনুসরণ করে মানসিক পীড়ার পান করতে শুরু করে এবং দুঃখ কষ্ট যথার্থ প্রমাণ করার জন্য সাথীদের দুর্বলতা ও দলের দোষ ত্রুটি অনুসন্ধান করে তার একটি ফিরিস্তি তৈরি করে। অতএব এখান থেকে অসৎ কাজের সিলসিলা শুরু হয়। একদিকে দলের মধ্যে দোষ ত্রুটি অনুসন্ধান এবং দোষারোপ ও পাল্টা দোষারোপের ব্যাধি সংক্রামিত হয়, এটি তার নৈতিক চরিত্র বিনষ্ট করে। অন্যদিকে ভালো ভালো সক্রিয় আন্তরিকতা সম্পন্ন কর্মী, যাদের মধ্যে কোনো দিন সংকল্পের দুর্বলতা ঠাঁই পায়নি, তারাও এই দুর্বলতা ও দুষ্ট্রুটির চর্চার ফলে তার দ্বারা প্রভাবিত হয়ে মানসিক পক্ষাঘাতে আক্রান্ত হয়ে যেতে থাকে। তারপর এ রোগের চিকিৎসার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে বিরূপ মনা ব্যক্তিদের একটি ব্লক গড়ে উঠতে থাকে। মানসিক রুষ্টতা একটি পদ্ধতি ও আন্দোলনের রূপ লাভ করে। রুষ্ট করা, রুষ্টতার স্বল্প সপক্ষে প্রমাণ সংগ্রহ করা দস্তরম্মত একটি কাজের পরিণত হয়। যারা আসল উদ্দেশ্য সম্পাদনের ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে পড়ে, তারা এ কাজে বেশ সক্রিয়তা দেখাতে থাকে। এভাবে তাদের মৃত আগ্রহ জীবন্ত হয়ে ওঠে, কিন্তু এমনভাবে এ জীবন লাভ হয় যে মৃত্যুর চাইতে তার জীবন লাভ হয় অনেক বেশি সুখবহ। সমাজ সংশোধন ও পুনর্গঠনের জন্য সংগ্রাম চালাবার উদ্দেশ্যে গঠিত প্রত্যেকটি দলের এই বিপদটি সম্পর্কে সাবধান থাকা দরকার। এ দলের কর্মী ও পরিচালকবৃন্দের সংকল্পের দুর্বলতা, উদ্ভূত ক্ষতি, তার একক ও মিশ্রিত রূপের মধ্যকার পার্থক্য, তাদের প্রত্যেকের প্রভাব ও ফলাফল সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়া এবং তার প্রারম্ভিক চিন্তা প্রকাশিত হওয়ার সাথে সাথেই তা সংশোধনের চিন্তা করা উচিত। সংকল্পের দুর্বলতা মৌলিক রূপ হচ্ছে এই যে, দলের কোনো ব্যক্তি তার কাজকে সত্য এবং তা সম্পাদনের দায়িত্ব বহনকারী দলকে যথার্থ মেনে নিতে কার্যত নিষ্ক্রিয়তা ও অনীহা দেখতে থাকে। এ অবস্থা সৃষ্টির সাথে সাথেই প্রতিকারমূলক কয়েকটি কাজ করা উচিত। প্রথম, নাম্বার এক, এ রোগে আক্রান্ত ব্যক্তির অবস্থা অনুসন্ধান করে জানতে হবে তার নিষ্ক্রিয়তার আসল কারণ কি এবং সংকল্পের আসল দুর্বলতা তাকে নিষ্ক্রিয় করে রেখেছে অথবা কোনো সত্যিকার অসুবিধা তাকে নিষ্ক্রিয় হওয়ার পথে রসদ যোগাচ্ছে। যদি সত্যিকার অসুবিধার সন্ধান পাওয়া যায়, তাহলে দলকে সে সম্পর্কে অবগত করা উচিত। এ অবস্থায় তা দূর করার জন্য সাথীকে সাহায্য করতে হবে। এক্ষেত্রে আমরা তার নিষ্ক্রিয়তা ভুল অর্থ গ্রহণ করব না এবং তা অন্যের জন্য একটি দৃষ্টান্ত রূপেও প্রভাবিত হবে না। আর যদি সংকল্পের দুর্বলতায় আসল কারণ রূপে প্রতিবাদ হয়, তাহলে আজেবাজে পথে অগ্রসর না হয়ে যারা সত্যিকার অসুবিধার কারণে কর্মতৎপর হতে পারছে না, তাদের থেকে এহেন ব্যক্তির বিষয়টি বুদ্ধিমত্তার সাথে দলের সম্মুখে আলাদা করে তুলে ধরতে হবে। দ্বিতীয়, সংকল্পের দুর্বলতার কারণে যে ব্যক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে, তার অবস্থা যখনই দলের সম্মুখে উপস্থিত হয়, তখনই আলোচনা ও উপদেশের মাধ্যমে তার দুর্বলতা দূর করার চেষ্টা করা উচিত। বিশেষ করে দলের ভালো ভালো লোকদের তার প্রতি নজর দেওয়া উচিত। তার মৃতপ্রায় প্রেরণাকে উদ্দীপ্ত কার্যত তাকে নিজের সাথে রেখে সক্রিয় করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, এহেন ব্যক্তির সমালোচনা করতে থাকা উচিত। দলের মধ্যে তার এ নিষ্ক্রিয়তা, গাফলতি যেন একটি মামুলিক বিষয়ে পরিণত না হয়। অন্যেরা যেন পরস্পরের কাঁধে ভর করে বসে যেতেই না থাকে। দলের লোকেরা নিজেদের সময় শ্রম সম্পদের কত অংশ আল্লাহর প্রতি ব্যয় করতে পারে এবং প্রকৃত পক্ষে কতটা ব্যয় করেছে এবং নিজেদের যোগ্যতা তুলনায় তাদের কর্মতৎপরতার হার কি, এ সম্পর্কে দলের মধ্যে মাঝে মধ্যে সমালোচনা পর্যালোচনা হওয়া প্রয়োজন। তাহলেই সমালোচনার তুলাদণ্ডে যে ব্যক্তি হালকা প্রতীয়মান হয়, তার পক্ষে লজ্জিত হয় স্বাভাবিক। তার এ লজ্জা অন্যের নিষ্ক্রিয়তা থেকে বাঁচাবে। কিন্তু এ সমালোচনা যেন এমনভাবে না হয় যার ফলে
একক দুর্বলতা সংকল্পের অধিকারী ব্যক্তি মিশ্রিত সংকল্পের দুর্বলতার আক্রান্ত হয়ে পড়ে। কোনো ব্যক্তির মধ্যে যে দুর্বলতার জন্ম নেয় তাকে দূর করতে না পারলে কমপক্ষে বাড়াতে না দেয়া হচ্ছে বুদ্ধিভিত্তিক পথ। অজ্ঞতার সাথে প্রয়োজনাতিরিক্ত জোশ দেখাবার ফলে অসৎ কাজে লিপ্ত ব্যক্তিকে আরও বৃহত্তর অসত্যের দিকে এগিয়ে দেওয়ার পথ প্রশস্ত হয়। এরপর প্রথম পর্যায়ের মানুষ কাজ না করার জন্য মিথ্যা অজর ভিত্তিহীন বাহানা পেশ করে। এ বিষয়টি উপেক্ষা করা ওই ব্যক্তির সাথে বিশ্বাসঘাতকতার নামান্তর, যার মধ্যে এই নৈতিক দোষ প্রকাশিত হতে দেখা যায় এবং জামায়াতের সাথে বিশ্বাসঘাতকতার রূপে প্রতীয়মান হয়, যার সাথে সংযুক্ত হয়ে বহু লোক একটি মহান উদ্দেশ্য সম্পাদনের জন্য জানমাল কোরবানি করতে ওয়াদাবদ্ধ হয়। এহেন দলের অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির মধ্যে কমপক্ষে এতটুকু নৈতিক সাহস ও সক্রিয় বিবেক থাকতে হবে, যার ফলে নিজের প্রেরণার দুর্বলতার কারণে কাজ না করলেও যেন সে নিজের দুর্বলতা দ্ব্যর্থহীন স্বীকৃতি দেয়। একবার এ দুর্বলতা ঢাকবার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করার চাইতে ভুলের স্বীকৃতি দিয়ে কোনো ব্যক্তি সারা জীবন এ দুর্বলতার মধ্যে নিমজ্জিত থাকা অনেক বেশি ভালো। এ ভুল প্রকাশিত হওয়ার সাথে সাথেই তার সমালোচনা হওয়া উচিত, কখনো একে উৎসাহিত করা উচিত নয়। নিরিবিলিতে সমালোচনা করার পর যদি সে এ পথ পরিহার না করে তাহলে তাকে প্রকাশ্য দলের মধ্যে তার সমালোচনা করতে হবে এবং যেসব অজরে সে যুক্তি হিসেবে পেশ করেছে সেগুলোর চেহারা উন্মুক্ত করে দিতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা ও গাফলতি দেখানোর অর্থ হচ্ছে যে সমস্ত ত্রুটির বিষয় ইতিপূর্বে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে দলের মধ্যে সেগুলো অনুপ্রবেশের দুয়ার উন্মুক্ত করে। এর দ্বিতীয় পর্যায়ের গাফেল ও নিষ্ক্রিয় ব্যক্তি নিজের অবস্থার জন্য দলের লোকদের দুর্বলতা এবং দলের কাজ ও ব্যবস্থাপনার ত্রুটিসমূহ দায়ী করে সেগুলোকেই নিজের বিরূপতার কারণ গণ্য করে। আসলে এটি হচ্ছে বিপদের সিগনাল, এ থেকে ওই ব্যক্তি যেন ফিতনা সৃষ্টির দিকে অগ্রসর হচ্ছে তার সন্ধান পাওয়া যায়। এ অবস্থায় তাকে ওই বিরূপতার বিস্তারিত কারণ জিজ্ঞেস করা ভুল। তাকে এ প্রশ্ন কর আর ফল দাঁড়াবে যে সে ফিতনার পথের মাথায় সে পৌঁছে গেছে, তার ওপর তাকে পরিচালিত করতে সাহায্য করা হবে। এখানে তাকে দোষারোপ করার ব্যাপক অনুমতি দেওয়ার পরিবর্তে তার বন্ধুদের উচিত তাকে খোদার ভয় দেখানো এবং তাকে এই মর্মে লজ্জা দেয়া যে তার ত্রুটি নিজের ত্রুটিপূর্ণ কর্ম ও চরিত্র নিয়ে সে কেমন করে অন্যের সমালোচনা করার সাহস করে। পরিশ্রমকারী সক্রিয় তৎপর ব্যক্তিরা এবং যারা অর্থ ও সময়ের বিপুল কোরবানি করেছে তারা যদি তার কর্মহীনতাকে নিজের বিরূপতার কারণ রূপে গণ্য করে তাহলে তা যুক্তিসঙ্গত হবে, কিন্তু যেখানে বিরূপকারীর দোষগুলো সৃষ্টির ব্যাপারে তার নিজের অংশ অন্যের চাইতে বেশি, কাজ নষ্ট করার ব্যাপারে তার নিজের কাজ অন্যের জন্য দৃষ্টান্তে পরিণত হচ্ছে, সেখানে সে কেমন করে বিরূপ হয়? সন্দেহ নেই নিজের সমস্ত ত্রুটি দুর্বলতা সম্পর্কে অবশ্যই দলকে অবহিত করতে হবে এবং দলের কখনো এগুলো জানার ব্যাপারে গড়িমিশি করা, এগুলো সংশোধনের প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত নয়। কিন্তু দলের যেসব কর্মী দলের কাজের ব্যাপারে সবচেয়ে বেশি তৎপর এবং যারা জান প্রাণ দিয়ে কাজ করে এগুলো বিকৃত করা তাদের কাজ, উপরন্তু তারা ইমানদারির সাথে সমালোচনা করতে হবে। যেসব লোক কাজে ফাঁকি দেয়, ডিলিমি দেখায়, ত্রুটিপূর্ণ কাজ করে তারা অগ্রসর হয়ে দলের ত্রুটি ও দুর্বলতা বর্ণনা করবে। কোনো নৈতিক আন্দোলনে এহেন নির্লজ্জতাকে উৎসাহিত করা উচিত নয়। এহেন আন্দোলনে তারা কেবল নিজেদের দুর্বলতা ও ত্রুটি স্বীকার করে যাবে, সমালোচনা ও সংস্কার করার যোগ্যতা তাদের নেই। এ যোগ্যতা যদি তারা নিজেরাই অতিষ্ঠিত হয় তাহলে একটি মারাত্মক নৈতিক দোষের আলামত রূপে গণ্য হবে, আর যদি দলের মধ্যে তাদের যোগ্যতা স্বীকৃত হয় তাহলে এর অর্থ এই দাঁড়াবে যে দল নৈতিক দিক থেকে দেউলিয়া হয়ে গেছে। এ প্রসঙ্গে একটি নীতিগত কথা মনে রাখা প্রয়োজন, তা হচ্ছে এই যে একটি গতিশীল দলের সুস্থ অঙ্গসমূহের অনুভূতি ও অসুস্থ অঙ্গসমূহের অনুভূতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিরাজমান। তার সুস্পষ্ট অঙ্গসমূহ হামেশা নিজেদের কাজের মধ্যে মগ্ন থাকে,
এ কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদের ধন মন প্রাণ সব কিছুই নিয়োজিত করে। তাদের কার্যবিবরণী থেকে প্রমাণিত হয় যে তারা কার্য সম্পাদনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করেছে এবং এ ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা ও গাফলতি দেখায়নি। আর অসুস্থ অঙ্গসমূহ কখনো নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে না অথবা কিছু কাল তৎপর থাকার পর নিষ্ক্রিয়তার শিকার হয়। তাদের কার্যবিবরণী তাদের গাফলতির সুস্পষ্ট প্রমাণ পেশ করে। এ দু ধরনের অনুভূতির পার্থক্য সুস্পষ্ট চোখ ও অসুস্থ চোখের দৃষ্টিশক্তির মধ্যকার পার্থক্যের সমান। দল কেবলমাত্র নিজের সুস্থ অঙ্গসমূহের অনুভূতির মাধ্যমেই নিজের দুর্বলতা ও ত্রুটিসমূহ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করতে পারে। যে অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং কাজ থেকে দূরে থাকার জন্য নিজের বিরূপ মনোভাবের কথা প্রকাশ করেছে সে কখনো তার নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে না। তার অনুভূতি শতকরা 100 ভাগ না হলেও 80-90 ভাগ বিভ্রান্তিকর হবে। যে দল আত্মহত্যা করতে চায় না সে কোনো ক্রমেই এ ধরনের অনুভূতির উপর নিজের ফলাফলের ভিত্তি স্থাপন করতে পারে না। ত্রুটি ও দুর্বলতা যা কিছুই উপস্থিত করা হবে তা শুনে অমনি সঙ্গে সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে তাওবা ও ইস্তেগফার করা উচিত। অতঃপর তার উপর আমাদের কাজের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্তের ভিত্তি স্থাপন করা উচিত। এ ধরনের কথায় হয়তো কোনো নেকির কাজ হতে পারে, কিন্তু তা কোনো বুদ্ধিমানের নেকি বুকার নেকি তা কোনো বুদ্ধিমানের নেকি কোনো বুকার নেকি এ জাতীয় নেক লোকেরা দুনিয়ার অতীতে কিছু করতে পারেনি, ভবিষ্যতেও করতে পারবে না। নিজের ক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করা যত বড় অজ্ঞতা। যে কোনো ব্যক্তির মন্তব্যের ভিত্তিতে নিজের ত্রুটি ও কর্মক্ষমতার আন্দাজ করে নেয়া, মন্তব্যকারী পরিস্থিতি সম্পর্কে কতদূর যথার্থ জ্ঞান রাখে এবং সে সম্পর্কে সঠিক মন্তব্য করার যোগ্যতা তার কতটুকু এ বিষয়টি যাচাই না করাও তার চাইতে কম অজ্ঞতা নয়। এ পর্যায়ে আরও একটি কথা ভালোভাবে অনুধাবন করা উচিত। যদি কোনো দল একটি আদর্শকে বাস্তবায়িত করতে চায় তবে তার সামনে কাজের যোগ্যতা নৈতিকতার দুটি ভিন্ন মান থাকে। একটি হচ্ছে অবিষ্ট মান, অর্থাৎ যে সর্বোচ্চ মানে উন্নীত হওয়ার জন্য অনবরত প্রচেষ্টায় ও সাধন চালাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে কর্ম উপযোগী হওয়ার সর্বনিম্ন মান, যার ভিত্তিতে কাজ চালানো যেতে পারে এবং যার থেকে নিচে নেমে যাওয়া অসহনীয়। এ দু ধরনের মান সম্পর্কে বিভিন্ন মানসিকতা সম্পন্ন লোক ভিন্ন কর্মপদ্ধতি অবলম্বন করে। এক ধরনের মানসিকতা সম্পন্ন লোক আসল উদ্দেশ্যের জন্য কাজ করাকে বিশেষ গুরুত্ব দেয় না। কাজের সাথে সম্পৃক্ত থেকে এমনভাবে এর মধ্যে সামিল হতে পারে যার ফলে তার ধন সময় শক্তি বিন্দুমাত্র ক্ষতিও হয় না। এ মানসিকতা অনেক সময় চিন্তা বিলাসিতা ও পলায়নী প্রচেষ্টার মধ্যে প্রবলঞ্চনামূলক অজর হিসাবে নৈতিকতার আকাশে বিচরণ করে এবং অভীষ্ট মানের চাইতে কমের ওপর কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। যা কিছু সে এর চাইতে কম দেখে তার উপরই নিজের বিপুল অস্থিরতা বিরূপতা প্রকাশ করে, কিন্তু কাজের অধিকতার উদ্বুদ্ধ হওয়ার জন্য নয়, বরং সচেতন বা অবসচেতন যে কোনোভাবেই হোক কাজ থেকে পলায়ন করার চেষ্টার জন্যই এ অস্থিরতা ও বিরূপতার প্রকাশ ঘটায়।